হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকেও চলে এসেছে একটি নতুন ব্লগের সঙ্গে। তো সবার আগে বলি, বেবি মাম টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। তো দেখো, সকাল সকাল রান্না করে নিয়েছি, আর এই যে আজকে করেছি শাক ভাজা। এর মধ্যে আছে পুঁই শাক, কুমড়ো শাক, লটে শাক, লাল শাক, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এই যে গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, এতে পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয়েছে। তো যেহেতু লঙ্কাটা গোটা দেখছো, তার কারণ হচ্ছে যেহেতু সোনু খাবে তো সেই কারণে লঙ্কাটা গোটা দেওয়া হয়েছে। আর এই যে মাছের ঝোলটা করা হয়েছে, এটা সোনুকে খাওয়ানো হবে না, কিছু মাছ ওর জন্য ভেজে তুলে রাখা হয়েছে, সেটাই খাওয়াবো। তো সেই কারণে ওতে ঝাল দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল একটা মাছের ঝোল। চিংড়ি মাছ এনেছিল তোমাদের দাদাভাই, তো সেটাই করা হয়েছে। আর আমি সাইডে নিয়ে নিলাম একটু লবণ। তো চলো আজকের খাওয়াটা শুরু করি, আর তোমাদের সঙ্গে জমিয়ে গো আড্ডা দিই। তো অ্যাকচুয়ালি আমি ঝাল খুব একটা খেতে পারি না, তো শাকের সঙ্গে একটু ঝাল না হলেও ঠিক চলে না। তো এই যে সোনুকে খাইয়ে দিয়েছি, তো সেই পাতেই আমি বসে পড়েছি। আর তোমরা হয়তো ভাববে আমার মানে ভাত খাওয়ার প্লেটটা বা থালাটা এত ছোটো কেন। তো আমি অ্যাকচুয়ালি ছোটো থালাতেই খেতে বেশি কমফোর্ট ফিল করি। তো দেখো এই যে ভাত নিয়ে নিয়েছি, এই যে ভাত নিয়েছি এতে আমার কমপ্লিট হয়ে যাবে, সবার খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি সোনুকে খাওয়াইয়ে খেতে বসেছি, সেই কারণে আমার একটু খেতে দেরি হয়ে গেছে। তো কিছু করার নেই, যেহেতু মানে বাচ্চা হওয়ার আগে মেয়েদের জীবনে একরকম, আর বাচ্চা হওয়ার পরে মেয়েদের জীবনে একরকম। আগে মানে ভাত খেতে টাইম লাগতো কি আধা ঘন্টা, আর এখন সেই ভাত খেয়ে উঠতে হয় 5 মিনিটে। তো এটাই হয়তো মেয়েদের জীবন, যে স্নান করতে বসলে মানে আধা ঘন্টার নিচে তো স্নান কমপ্লিটই হতো না, সেই স্নান 10 মিনিটে করে ঘরে এসে ড্রেস চেঞ্জ করতে হয়। এটাই হয়তো মেয়েদের জীবন, সব কিছুর সঙ্গে মেয়েরাই হয়তো মানিয়ে নিতে পারে, সেরকমই আমিও মানিয়ে নিয়েছি সব কিছুর সঙ্গে। মানে সব কিছু সময়ের ব্যাপার, মানে সব কিছু যে সময় যেরকম সেরকম মানিয়ে নেওয়াটা, যে মানে মেয়েদের জন্য এই এত কিছু নিয়ম চালু হয়েছে, জাস্ট কোনো অসুবিধা হবে না, হয় না, সময়ের সঙ্গে সব কিছুই অ্যাডজাস্ট হয়ে গেছে। তো শোনো, যেহেতু এখন ভালোই বড় হয়ে গেছে, এখন ওর বয়স 3 বছর, তো আমার এখন আর অতটা কষ্ট হয় না। মানে ওকে একবার খাইয়ে দিতে পারলে তারপরে আমি অনেকটাই রেস্ট পাই, মানে খাওয়ার টাইম এখন অন্তত পাই কিছুটা টাইম, আগের মতো মানে অত তাড়াহুড়ো করে খেতে হয় না। তোমরা আমার খাওয়া দেখে বুঝতেই পারছ যে আমি আরও অত তাড়াহুড়ো জাস্ট করতে হয় না। কিন্তু সোনুকে সকালবেলা শুধু শাক দিয়ে খাইয়েছি, আর অন্য কিছু দিইনি, আর আমিও নিয়ে নিয়েছি শাক, জাস্ট খেতে টাটকা শাক তুলে খাওয়ার মজাটাই আলাদা। আর মানে একদম সবুজ দেখতে পাচ্ছ, কোনো কালার চেঞ্জিং হয়নি, আর দেখতেও সুন্দর লাগছে। আর এই যে ডাটাগুলো চেপাতেও বেশ সুন্দর লাগে, এর মধ্যে ডাটা দিলে কি একটু সিদ্ধ হতে বেশি টাইম লাগে, একটু জল লেগে যায়, জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করলে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি সিদ্ধ করে নিয়েছি, আর বেশ টেস্টিও লাগছে, আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে। তো সোনু এসে আবার দেখলো ওটাতে কী ঢাকা আছে, কারণ ওকে তো আর তখন এই ঝোল মানে ঝালের তরকারিটা দিইনি, ও তো ঝালের তরকারি খেতেও পারে না। তো হঠাৎ করে এসে দেখে গেল কী এখানে। তো আমি তরকারিটা নিজের কাছে রেখেছি, কারণ যেহেতু সবার খাওয়া হয়ে গেছে ঠাকুমার তোমাদের দাদাভাই, তো আমি নিজেই তুলে নেবো তরকারিটা, সেই কারণে নিয়ে এসে বসেছি। আর শোনো তো বললামই, শোনো শোনোর মতো খেলা করছে, আর কোনো বিরক্ত করবে না এখন, যেহেতু পেট ভর্তি আছে। তবুও যদি মামের টান আসে তো চলে আসবে একবার। তো আমার খাওয়া দেখেই বুঝতে পারছো যে শাকটা কতটা টেস্টি হয়েছে, আর টাটকা শাক অ্যাকচুয়ালি আলাদা রকমের স্বাদ লাগে।
তো চলো আমি শাক দিয়ে ভাত খেয়ে নেবো, নিয়ে তারপরে ঝোলের তরকারি দিয়ে খানিকটা খাবো। তো অ্যাকচুয়ালি এই গরমে না ঝোলের তরকারি খেতে অতটা ভালো লাগে না, আর ফ্যানের তলায় বসে আছি তো, আর আমাদের এই রান্নাঘরের ভিতরে না একটু ঠান্ডা, বেশ ভালো লাগে বসে থাকতে। আর যেহেতু গরমের সময় মানে টাইমও বেশি হয়ে গেছে, দিনটাও বড় হয়ে গেছে, অত তাড়াহুড়ো করার কিছু নেই, তবুও চেষ্টা করি দুপুরের মধ্যে সমস্ত কাজ সেরে নিতে, কারণ দুপুরে পরে যে রোদটা দেয় না, জাস্ট কিছু বলার নেই, ওই রোদে বেরোলে যেন গা হাত পা জ্বালা জ্বালা করে ওঠে। তো সেই কারণে এখন বাজে 10টা, আমি খেয়ে দিয়ে গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে সনুকে স্নান করিয়ে চলে যাব ঠাকুরঘর। চলো দেখছি। তো এদিকে এদের সনু আবার চলে এসছে, ও ব্যাট পেরে দেওয়ার জন্য বায়না করছে, তো চলো আমি ওকে ব্যাট পেরে দিয়ে আসি। তো আমি ব্যাট পেরে আবারও চলে এসেছি, এই যে নিয়ে নিয়েছি জলের তরকারি, এই যে পটল, এক পিস আলু, ডাটা, আর আছে চিংড়ি মাছ। তো এই দিয়ে আজকে খাওয়া কমপ্লিট করে নেব। এখন যেহেতু গরমকাল একটু ঝাল কমই ইউজ করি, তো তবু একদম কম ইউজ করলে তো খাওয়া যায় না। তো দেখো চিংড়ি মাছগুলো খুব একটা বড় না, আবার একদম ছোটো তাও না। তো চলো আমি ভাত টাত খেয়ে উঠে বাইরের কাজ সেরে নিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই এই যে দুটো কাঁচা মিঠা আম এনেছে কোথার থেকে, যাই হোক, তো আমাকে বলছে কাটার কথা, বাট আমার এখনও কাজ পুরোটা কমপ্লিট হয়নি, কেবল বাসনটা মাজা হয়েছে, এখনও রান্নাঘরটা মুছতে বাকি আছে, সেই কারণে আমি বললাম তুমি ছাড়িয়ে নাও। তো এই যে তোমাদের দাদাভাই বসে গেছে আম ছাড়াতে, কাঁচা মিঠা আম একটা হয়েও গেছে, আর এই যে আরেকটা বাকি রয়েছে, আর আমি ঘর মুছেও চলে এসেছি। আমি এসে দেখছি একটা ছাড়ানো হয়ে গেছে, তো এই যে আরেকটা ছাড়াচ্ছে, আমি বসে পড়েছি একটু ফ্যানের হাওয়ায়, যেহেতু গরম পড়েছে আর বাইরে যেহেতু রোদ, এই আমটা খেয়ে সনুকে স্নান করি, আমি যাবো স্নান করতে, পুজো দিতে, স্নান করে পুজো দিতে। এই যেখানে নিয়ে নিয়েছে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা থাকলে ভালো হতো, জাস্ট কাঁচা লঙ্কাটা এই রান্না করতে করতে ফুরিয়ে গেছে, তো আবার কালকে না হলে আনা যাবে না, তো সেই কারণে এই যে সোনু বসে পড়েছে আর কাঁচা মিঠা আম খেতে, এই যে লবণ নিয়ে নিয়েছে, লবণের কৌটার ঢাক নাই, আর এই যে তোমাদের দাদাভাই আম কাটছে। কাঁচা মিঠা আম না আমার কোনো কিছু লাগে না খেতে, জাস্ট একটু লবণ হলে হয়ে যায়, তবুও যেহেতু তোমাদের দাদাভাই মাখা করছে তো আমি আর কিছু বললাম না, চলো জাস্ট জিভে জল চলে আসছে কথা বলতে বলতে। এই যে অলরেডি আম মাখা কমপ্লিট হয়ে গেছে, তো দেখো লাল লাল ঝাল ঝাল একদম, আর এর মধ্যে দিয়ে দিয়েছে একটু চিনি, দেখতে পাচ্ছ একটু বোঝা যাচ্ছে, তো এই যে হাত লাগাবে না সেই কারণে চামচও আনার টাইম হয়নি, ছুরি দিয়ে খেতে খেতে খাওয়া হচ্ছে। হাত লাগালে কি, যেহেতু গরমকাল তো এদিকে ঘাম মুছতে গেলে কোনো সময় চোখে মুখে হাত পড়বে, সেই কারণে এই যে খাওয়াচ্ছে। তো আমি পুজো টুজো দিতে গেছিলাম, এদিকে এসে দেখছি দেখো তোমাদের দাদাভাই কী কাণ্ড করে বসে রয়েছে, বানিয়েছে সিমাই, তো দেখো চলো সিমাইটা ঘেঁটে দেখবো কীরকম হয়েছে। ও মাই গড, দেখো সিমাইটা এখনও অনেকটা ফুটতো, দেখো এখনও পুরো মানে দুধটা যেরকম মনে হচ্ছে সেরকমই দুধটা, জাল পর জাল দেওয়া হয়নি। তো চলো একটা বাটিতে তুলে দেখি নি, একটু মানে চেক করে নি তোমার দাদাভাইকে দেবো যে মিষ্টি হয়েছে কিনা, দেখো একদম দুধ মানে যে দুধের সিমাই ছাড়া হয়েছে, তো একটু জাল দিতে হবে। আর এদিকে একটা শোনোর জন্য একটা ডিম ভেজে নেবো, তো আমি ডিমটা প্রথমে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে, এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, শোনো আবার এদিকে নেই ওদিকে আছে, মানে ওকে শুধু ডিম ভেজে দিলে না খেতে যায় না, তো সেই কারণে দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে, মানে লঙ্কাটা দিইনি, তো একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর এদিকে এই যে সিমাইটাকে ফোটাতে দিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তো দেখো অনেকটা গাঢ় হয়ে এসছে, আরও একটু কিছুটা চিনি দিয়ে এটাকে জাল করে নিচ্ছি।
তো দেখো এই ফোরটা দেখলে বোঝা যাবে যে এবার এই ফোরটাই রাখলে এবার গাঢ় হয়ে যাবে। তো চলো তোমার দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে দিচ্ছি। এই যে বাটিতে তরকারি তুলে দিচ্ছি, এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে যে তরকারি হয়েছিল সেটা বাটিতে তুলে দিচ্ছি। আর এখানে রয়েছে ডিম ভাজা আর রয়েছে শাক ভাজা, আর সঙ্গে দিয়ে দেবো একটা বাটিতে সিমাই, সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। একসঙ্গে দিলে কি, যেহেতু কেবল গরম করলাম তো এবার একসঙ্গে দিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো তোমার দাদাভাইয়ের কাছে দিয়ে আসি। তো আমার প্লেট সাজানোটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর বারবার প্রত্যেক দিন যে কথাটা বলি, তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে শোনোর জন্য ভাত নিয়ে নিয়েছি, একটুখানি শাক আর একটা অমলেট। তো এই যে শোনোকে খাইয়ে দিচ্ছি অমলেট দিয়ে আর শাক দিয়ে। তো এদিকে তো শোনো পাশে দেখতে পাচ্ছ মোবাইল ঘাটছে। তো এদিকে এই যে পাশের বাড়ির একটা মেয়ে এসছে, মানে আমাদের ওই পুকুরের ওই ওই পাড়ের একটা বাড়ি, মানে শোনোর বোনও এসছে বলতে গেলে। এই শোনো কোলে নিয়ে বসে আছে, জাস্ট ও তো ছাড়বেই না, দেবে না বোনটাকে, বলছে আমি দেবো না বোনও রেখে দেবো আমার কাছে। তো আমি এক হাত ধরে রয়েছি, যেহেতু ও তো আর একা একা পারে না ধরতে, তো ও ছাড়তেই যাচ্ছে না। দেখো আমি হাত দিচ্ছি, আমার হাত ছাড়িয়ে দিচ্ছে। তো চলো শোনো শোনো বোনও কোলে নিয়ে বসে থাকুক, আজ এই পর্যন্ত, আর বেশি কথা বাড়াবো না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর শোনোর বোনও কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। বাই।